আসসালামু আলাইকুম প্রিয় আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত ইব্রাহিম আলী সাল্লামের বিয়ের ইতিহাস সহ স্ত্রী অপহরণের ঐতিহাসিক ঘটনা যে ঘটনাগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক আল্লাহতালার নির্দেশ না আসা পর্যন্ত হজরত ইব্রাহিম আলী সাল্লাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যেই কাটালেন একাধারে চল্লিশ দিন অতিবাহিত হবার পরে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সাল্লামকে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে সিরিয়া যাত্রার নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে আর বিলম্ব না করে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসলেন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে দেখার জন্য সেখানে হাজার হাজার জনতার ভিড় জমে গেল সবাই এসে হজরত ইব্রাহিম আলী সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন তার কুশলতা জিজ্ঞেস করলেন এই সমস্ত লোকের মধ্যে অধিক সংখ্যক ছিলেন মুসলমান যারা হজরত ইব্রাহিম আলু সাল্লামের হাত ধরে মুসলমান হয়েছেন অথবা আল্লাহর প্রতি ইমান এনে ধরে বসে কালিমা পাঠ করেছেন এছাড়া অনেক কাফের মুশরেকও অবস্থা দেখার জন্য সেখানে হাজির হয়েছিল হজরত ইব্রাহিম আলু সাল্লামের চেহারার উজ্জ্বলতা কয় দিনে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল যাতে করে অনেক লোক প্রথম দৃষ্টিতে তাকে চিনতেই পারেনি আত্মীয় আত্মীয়স্বজনারাও হজরত ইব্রাহিম আলু সাল্লামকে এক নজর দেখার জন্য সেখানে সমবেত হয়েছিল বহুলোক সমাবেশে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন নমরোধ যদিও ইব্রাহিম আলাইসাল্লামকে দেশ ত্যাগের নির্দেশ দিবে বলে মনে মনে আশা পোষণ করেছিল কিন্তু অবস্থা ও পরিস্থিতি দেখে সে খুব ভীত হয়ে পড়ল কি করতে গিয়ে কি হয় না হামানের মতো চক্ষু ঝলসে যায় নাকি অন্য কোনো বিপদ ঘটে অতএব ইব্রাহিম আলুসাল্লামের প্রতি পরবর্তী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাকে খুব ইতস্তত করতে হলো এক পর্যায়ে বদদোয়ার ভয়ে সে ইব্রাহিম আলুসলামের নিকট গিয়ে বলল তোমার ক্ষোধাকে আমি শ্রদ্ধা করি আমি কয়েকশত উঠ কুরবানি করতে চাই এবং কয়েক লক্ষ রৌপ্য মুদ্রা গরিব মিসকিনকে দান করার নিয়ত করেছি হজরত ইব্রাহিম আলুসাল্লাম নমরুদের কথা শুনে বললেন আমার খোদা ঘোষ খান তিনি মুশ্রিকদের দান গ্রহণ করেন না তুমি প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনো পরে দান সদাকা করো আল্লাহ আল্লাহতালাকে লোভ দেখানোর চেষ্টা করো না তিনি মানুষের অন্তঃস্থলের সব খবর পরিজ্ঞাত আছেন তোমার যত অর্থ সম্পদ রয়েছে তা সবই আল্লাহতালার দান তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন আবার যাকে ইচ্ছা তাকে রাজ্যোচ্যুত করে ফকির বানিয়ে দেন আমি তোমাকে সেই করুণাময় আল্লাহতলার প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানাচ্ছি দমরুদ হজরত ইব্রাহিমসাল্লামের কথাই গভীরভাবে চিন্তা মগ্ন হল সে মনে মনে ভাবল তার খোদাই দাবি ও বিশাল রাজ্যের একচ্ছত্র মালিকানা ত্যাগ করে ইব্রাহিম আলী সাল্লামের খোদার দাসত্ব গ্রহণ করা এবং বালক ইব্রাহিম আলু সাল্লামকে নবী হিসাবে স্বীকারপূর্বক তার অনুগত হওয়া নমরুদের পক্ষে কিছুতেই সম্ভব নয় তাই ইব্রাহিম আলু সাল্লামের কথার কোনো জবাব না দিয়ে সে নিজ মহলে চলে গেল হজরত ইব্রাহিম আলী সাল্লাম ও জনসাধারণের সাথে কথাবার্তা সমাধা করে সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা করলেন তখন ইব্রাহিম আলু সাল্লামের ভক্তবৃন্দারা তাকে সিরিয়া যেতে বাধা দিলেন এবং তার আগামী নিরাপত্তার দায়িত্ব গ্রহণের ওয়াদা দিলেন হজরত ইব্রাহিম আলুসাল্লাম তাদের কথার জবাবে বললেন নবীদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহতালার উপর কোনো মানুষের উপর তাদের নিরাপত্তা নির্ভর করে না দ্বিতীয়ত নবীদের পক্ষে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করার বিধান নেই দাওয়াতি কাজে তাদেরকে আল্লাহতলার নির্দেশ অনুসারে বিভিন্ন স্থানে যেতে হবে এবং বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে অতএব তোমরা আমাকে আপাতত বিদায় দাও আবার দেখা হবে এই বলে হজরত ইব্রাহিম আলী সাল্লাম সিরিয়ার পথে রওনা করলেন একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন যখন তিনি খাজানে ওজা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাকে সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলছে অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলী সাল্লামের মনে ঘটনা জানার কৌতূহল জাগল তিনি জনৈক ব্যক্তিকে এভাবে জনযাত্রার উদ্দেশ্য জিজ্ঞাসা করলেন পথিক উত্তর দিল আজ সাত দিন যাবৎ এই রাজ্যের বাদশার একমাত্র কন্যা নিজ পছন্দ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সেই মর্মে প্রতিদিন রাজ দরবারে বেশে হাজার হাজার লোক জমায়েত হতে থাকে এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেনি যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবে বৈঠক অনুষ্ঠিত হবে হজরত ইব্রাহিম আলু খবর শুনে বৈঠকে উপস্থিত হবার ইচ্ছা করলেন এবং সাধারণ পোশাকেই অন্যান্য যাত্রীদের সাথে রাজ দরবারের দিকে রওনা করলেন অল্প সময়ের মধ্যে তিনি রাজ দরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন সম্মুখের আসন অনেক দূরের কথা সমাবেশের মাঝেও কোনো স্থান ফাঁকা ছিল না যেখানে তিনি একটু বসতে পারেন পরিশেষে সবার পিছনে এক নিভৃত কোণে একটু বসার জায়গা করে নিলেন কিছু সময় পরে দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচরীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন অত্তপর মণিমুক্ত খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের এক দিক থেকে সম্মুখে চলতে আরম্ভ করলেন এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন এইভাবে সমাবেশের সকল মানুষের লাইন পেরিয়ে একেবারে শেষ প্রান্তে পৌঁছে হজরত ইব্রাহিম আলু সাল্লামের প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন এবং এক নাগারে বেশ কিছু সময় তার প্রতি তাকিয়ে রইলেন অবশেষে তিনি সম্মুখে অগ্রসর হয়ে হাতের তাজটি হজরত ইব্রাহিম আলু সাল্লামের মাথায় পরিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বিরাটভাবে করতালি পড়ল সহচরী ও প্রহরীরা সকলে দৌড়ে এসে হজরত ইব্রাহিম আলু সাল্লামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে কুসলখানায় নিয়ে গেল এদিকে রাজার নিকট খবর পৌঁছে গেল তার কন্যা বর পছন্দ করেছেন এই কথা শুনে রাজা ঘোষণা দিলেন অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন হবে অতএব সকলকে রাজ দরবারে উপস্থিত হবার জন্য দাওয়াত দাও রাজার ঘোষণার ফলে অল্প সময়ের মধ্যে রাজ দরবার লোকে লোকারণ্য হয়ে গেল খাদ্য পরিবেশকগণ সকলে ব্যস্ততার সাথে দরবারে হাজির হলো। মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি সম্পন্ন হল হজরত ইব্রাহিম আলু সাল্লামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো। তাকে দেখলে মনে হয় যেন ফেরেশ তার চেহারা এত রূপ কোনো মানুষের থাকা সম্ভব নয় ফলে সবাই বলাবলি করতে আরম্ভ করল রাজকন্যা যথাযোগ্য বর পছন্দ করেছেন ইতিমধ্যে রাজা তার কন্যা ও নতুন দোলহাকে নিয়ে সিংহাসনে আরোহণ করলেন উপস্থিত সকলে অভিবাদন জানালেন এদিকে গায়ক বাদ্য বাজনা সহকারে গান আরম্ভ করে দিল অন্যদিকে বাইজি অভিনব ভঙ্গিতে নাচ শুরু করল আনন্দ ফুর্তিতে মানুষ মঞ্চ কাঁপিয়ে তুলল ইতিমধ্যে হজরত ইব্রাহিম আলুসাল্লাম তার ভাবি শ্বশুর রাজা ধীরাজের নিকট পৌঁছে বললেন মহাত্তন আমি একজন মুসলমান আমার বিবাহ ইসলামী পদ্ধতিতে হওয়াই বাঞ্ছনীয় অতএব দয়াপূর্বক গান বাজনা ও নাচ বন্ধ করে দিলে কৃতার্থ হব রাজা হজরত ইব্রাহিম আলু সাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আমরা আপাতত নাজগান বন্ধ করে বিবাহের আসল কার্য সমাধা করি পরে আনন্দ ফুর্তি করা যাবে রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে বিবাহের কার্যাবলী সমাধান করা হল প্রচুর খাদ্য সামগ্রী দ্বারা সভাসদকে আপ্যায়ন করা হল এভাবে এক মহা জৌলসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের কার্য সমাধা করা হল হজরত ইব্রাহিম আলী সাল্লাম রাজকন্যার বর হিসাবে সারা রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন আরাম আয়েশের আর কোনো শেষ নেই চাকর নকর দাসদাসী সর্বদা তার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান থাকত এভাবে এখানে তার বেশ কিছুদিন কেটে গেল তারপর তিনি নবতির দায়িত্ব পালনের নিমিত্তে উদ্গ্রীপ হয়ে উঠলেন এবং তার স্ত্রী ও শ্বশুরের নিকট সিরিয়া যাত্রার কথা বললেন হজরত ইব্রাহিম আলু সাল্লামের স্ত্রীর নাম ছিল সায়েরা মতান্তরে সারা হজরতে সায়েরা তার স্বামীর সিরিয়া যাত্রার কথা শুনে তিনিও তার সঙ্গে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন হজরত ইব্রহিম আলু সাল্লাম স্ত্রীকে তার পিতার অনুমতি গ্রহণের জন্য বললেন সায়রা তখন পিতার নিকট গিয়ে স্বামীর সাথে সিরিয়া যাত্রার অনুমতি প্রার্থনা করলেন রাজা কন্যার আগ্রহ লক্ষ্য করে অনুমতি দিয়ে দিলেন রাজার অনুমতি লাভের পরে হজরত ইব্রাহিম সাল্লাম নিজ স্ত্রীকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন তাদেরকে রাজকীয় বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হল এবং প্রচুর স্মরণরৌপ্য তাদের সঙ্গে দিয়ে দেওয়া হল যেন পথি তাদের কোনো অসুবিধা না হয় হজরত ইব্রাহিম নিজের স্ত্রী ও দুইজন প্রহরী নিয়ে সিরিয়া অভিমুখে যাত্রা করলেন একদিন একরাত পরে যখন তারা গিয়ে মিশরের সীমানায় পৌঁছল তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হল তারা নবীর পরিচয় ও গন্তব্যস্থল সম্বন্ধে অবগত হয়ে বলল মিশরের রাজা চরিত্রহীন কামুক এবং জালেম সে সকল রাস্তায় স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সেই পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নেওয়া হয় এবং সুন্দরী রমণী দেখলে তা আর কথাই নেই তাকে রাজার উপভোগের জন্য অবশ্যই বালাখানায় নিয়ে যেতে হবে অতএব তোমরা তোমাদের গতিপথ পরিবর্তন করো হজরত ইব্রাহিম আলু লোকদের কথা শুনে খুবই চিন্তিত হলেন তবুও তাকে আল্লাহ আল্লাহতালার নির্দেশের পরিপ্রেক্ষিতে সিরিয়া যেতেই হবে সিরিয়া যাবার আর কোনো পথ ছিল না তাই তিনি নিজ স্ত্রী সায়রাকে একটি বক্সে বন্দি করে পথ চলতে আরম্ভ করলেন দূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতিরোধ করল এবং বলল তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও এবং এই বক্সে কি আছে তা আমাদের দেখতে হবে এই বলে তারা বক্স খুলতে আরম্ভ করল হযরত ইব্রাহিম আলিসাল্লাম বললেন টাকা পয়সা যা আছে তা সমুদয় তোমরা নিয়ে যাও কিন্তু বক্সটি খলো না প্রহরীরা তার কথায় আমল দিল না বক্সটি খুলে ফেলল এবং দেখল বক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী যুবতী বসা বাস্তবিক পক্ষে হযরতের সায়রা ছিল অসাধারণ রূপবতী তিনি নাকি তখনকার দিনে অদ্বিতীয় সুন্দরী বলে খ্যাত ছিলেন তাই কে আগে রমণীকে নিয়ে রাজ দরবারে পৌঁছবে তা নিয়ে ভীষণ প্রতিযোগিতা শুরু হল হজরত ইব্রাহিম আলী সাল্লাম ও তার প্রহরিদ্বয় পিছনে পিছনে রওনা করলেন খনিকের মধ্যেই তারা রাজ দরবারে পৌঁছে রমণীকে রাজার সম্মুখে হাজির করলো রাজা এত সুন্দর রূপসীকে দেখে অত্যন্ত খুশি হল প্রহরীদেরকে বড় রকমের পুরস্কার দিলেন অতপর রাজা ইব্রাহিম আলী সাল্লামকে জিজ্ঞেস করলো এই রমণী তোমার কি হয় ইব্রাহিম আলী সাল্লাম বললেন স্ত্রী হয় রাজা বলল তোমার স্ত্রীকে আমার হাওলা করো ইব্রাহিম আলুসল্লাম বললেন তা সম্ভব নয় তখন রাজা বলল তোমার আর মতামতের প্রয়োজন নেই সে আমার শয্যা সঙ্গীনে হয়ে থাকবে রাজা তখন তার দাসীকে হুকুম দিল তারা সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ ও প্রসাধনী মাখিয়ে রাজকীয় পোশাকে সজ্জিত করে যেন তার কাছে নিয়ে আসে দাসদাসীরা রাজার হুকুম অনুসারে হজরতে সায়রাকে অন্দরমহলে নিয়ে গেল এ সময় হজরত ইব্রাহিম আলুসলাম রাজ দরবারের বৈঠকখানায় বসেছিলেন আল্লাহতালা তার অপূর্ব করুণায় হজরত ইব্রাহিম আলু সাল্লামের সম্মুখের সমস্ত পর্দা উন্মোচিত করে দিলেন যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পেলেন এমনকি দাসদাসীরা ও অন্যান্য লোকেরা তার সাথে কি ব্যবহার করছে তাও তিনি প্রত্যক্ষ করতে সক্ষম হলেন হজরত সায়রাকে দাসদাসীরা উত্তম রূপে গোসল করাল আতর গোলাপ ও প্রসাধনী লাগিয়ে আরও সুন্দর করে তুলল সর্বশেষে জরির পোশাক পরিচ্ছদে তাকে ভূষিত করল তখন তার উজ্জ্বলতায় চন্দ্রকেও হার মানিয়ে দিবার উপক্রম হল এরপরে সায়রাকে এনে রাজার সম্মুখে উপস্থিত করল রাজা যুবতীর সৌন্দর্য দেখে বলল এসো রূপসী আমার কাছে এসো তোমার ন্যায় এত রূপসী নারী আমি আর জীবনে দেখিনি তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য এই বলে সে সায়রার গায়ে হাত দিতে অগ্রসর হলো অমনি রাজার দুখানি হাত অবশ্য হয়ে গেল রাজা তখন পিছনের দিকে চলে আসলো এবং সায়রাকে অনুরোধ করে বলল হে সতী নারী তুমি আমাকে মুক্তি দাও আমার বিপদ দূরীভূত করো আমি আর তোমাকে স্পর্শ করব না সায়রা তখন তার জন্য দোয়া করলেন রাজা হাতের শক্তি ফিরে পেল তারপর দীর্ঘ সময় সায়রাকে সম্মুখে নিয়ে বসে রইল রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং সায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে গেল অমনি দুখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে কেড়ে গেল তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে পুনরায় সায়রার নিকট দোয়া প্রার্থনা করল সায়রা বলল আল্লাহর সঙ্গে ঠাট্টা করার পরিণাম ভয়াবহ অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয় আমার স্বামী একজন অদ্বিতীয় নবী তিনি সম্মুখে বৈঠকখানে বসা আছে তার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করো তখন হজরত ইব্রাহিম আলুসাল্লামকে অন্দরমহলে ডেকে আনা হল চাকর নকর লস্কর কর্মচারী সকলে রাজার অবস্থা দেখল এবং পাপের প্রাশ্চিত্য রাজাকে ভুগতেই হবে বলে সকলেই আলোচনা সমালোচনা শুরু করল রাজ দরবারের সকল কর্মচারী রাজার দুর্গতি দেখে খুব ভীত হয়ে পড়ল কারণ এই অত্যাচারী রাজার আজ্ঞাবহ হিসাবে তারা এ যেসব অন্যায় করেছে তার প্রতিফলন ভোগ করতে হলে সকলেই মহাবিপদের সম্মুখীন হতে হবে তাই তখন থেকে সকলে হজরত ইব্রাহিম আলু সাল্লামকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে শুরু করল এবং তার আজ্ঞাবহ হিসাবে হুকুমের অপেক্ষায় তার চতুর্দিকে ভিড় জমিয়ে থাকল হজরত ইব্রাহিম আলু সাল্লাম যখন অন্দরমহলে প্রবেশ করলেন তখন রাজার দুটি চোখ অন্ধ হয়ে গেল যেহবা আরষ্ট হয়ে এল সারা শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে গেল রাজার আত্মীয় স্বজনদের মধ্যে অধিকাংশ লোকে অবস্থা দেখে দরবার ছেড়ে পালিয়ে গেল কর্মচারীদের অধিকাংশ অনুরূপ বিভিন্ন পন্থায় আত্মরক্ষার ব্যবস্থা নিল যে যেখান থেকে পারলো সরে গেল রাজার শুধুমাত্র কথা বলার শক্তিটুকু বাকি ছিল কিন্তু নড়াচড়ার কোনো শক্তি তার ছিল না এমতাবস্থায় হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামকে কাছে পেয়ে রাজা বলল হে মহামানব আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে বিপদ থেকে মুক্ত করুন আমি এখন থেকে আপনার অনুগত হিসেবে জীবনযাপন করতে চাই আমি আজ থেকে আমার রাজ্য আপনাকে সমর্পণ করলাম আমি আর কোনো দিন রাজ ধখতে বসবো না এটা সম্পূর্ণ আপনার আপনার স্ত্রীর সঙ্গে আমি যে ব্যাদুবি করেছি তার উপযুক্ত শাস্তি আমাকে দিন আমি আর জীবনে কোনো অন্যায় কাজে লিপ্ত হব না আমাকে আপনি তৌবা করান এবং আমার জীবন ভিক্ষা দিন এই বলে রাজা চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো হজরত ইব্রাহিম আলি রাজার কাকুতি মিনতির কাছে আর স্থির থাকতে পারলেন না তিনি দুরাকাত নামাজ আদায় করে রাজার মুক্তির জন্য আল্লাহ আল্লাহতলার দরবারে দোয়া করলেন মহান রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলুসলামের দোয়া কবুল করলেন সঙ্গে সঙ্গে রাজা বিপদ বিপদমুক্ত হল হজরত ইব্রাহিম আলু সাল্লাম তালার নিকট কত বড় মর্যাদার অধিকারী তা বসতে রাজার আর বাকি রইল না তাই সে অল্প সময়ের মধ্যে তার পরিষদবর্গ সেনাবাহিনীর লোকজন ও সকল কর্মচারীকে রাজ দরবারে সমবেত হবার জন্য নির্দেশ দিলেন রাজার আদেশ অনুসারে অল্প সময়ের মধ্যে রাজ দরবার লোকে পরিপূর্ণ হয়ে গেল রাজা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে রাজ দরবারে তাশরিফ নিতে অনুরোধ জানাল হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম রাজার আমন্ত্রণে রাজ দরবারে উপস্থিত হলেন তখন রাজা দাঁড়িয়ে উপস্থিত সকলকে লক্ষ্য করে বলল আমি আপনাদের রাজা ও শাসনকর্তা হিসাবে দীর্ঘদিন যাবৎ মিশরের সিংহাসনে সমাসীন ছিলাম এর মধ্যে আমার কথা ও ব্যবহারে অনেকে মনে কষ্ট পেয়েছেন অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং অনেকে ন্যায় বিচার পাননি আমি আজকে আমার অপরাধের জন্য আপনাদের নিকট ক্ষমা প্রার্থী আজ থেকে আমি আর মিশরের শাহী মসনদের অধিকারী নই আজ থেকে এই মস্নদের অধিকারী হবেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এই আদেশ এখন থেকে কার্যকর হবে উপস্থিত সকলে রাজার বক্তব্য শুনে হর্ষৎফুল্ল মনে করতালির মাধ্যমে নবীকে স্বাগত জানালো। হজরত ইব্রাহিম আলুসাল্লাম তখন দাঁড়িয়ে বললেন আমি দিনের দাওয়াতের কাজ করে থাকি এটাই আমার প্রধান দায়িত্ব রাজ্য পরিচালনা আমার প্রধান দায়িত্ব নয় অতএব আমি মিশরের রাজকার্য পরিচালনার জন্য রাজার উপর দায়িত্ব অর্পণ করলাম বিশেষ করে রাজা যখন দিন ইসলাম গ্রহণ করেছে তখন রাজ্যময় ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে অতএব আমি তাকে রাজ্যের অর্ধেক শাসন করার দায়িত্ব অর্পণ করলাম এবারেও বিপুল করতালির মাধ্যমে সকলে নবীর প্রস্তাবকে স্বাগত জানাল হজরত ইব্রাহিম আলিস্লাম রাজমহলের এক বিরাট প্রাসাদে অবস্থান নিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিলেন রাজ্য থেকে দুর্নীতি অবিচার জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেবার ব্যবস্থা করলেন আল্লাহর আইন অনুসারে যেন দেশের সকল কাজ পরিচালিত করা হয় তার জন্য কঠোর নির্দেশ দিলেন রাজা নবীর বদান্নতার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পেশ করল অতপর ইব্রাহিম আলু সাল্লাম ও সায়েরার সম্মুখে হাজেরা নামনি এক যুবতী কেনে বলল হে আল্লাহর নবী আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার সক্রিয়া হিসাবে আমি আমার এই সতীবাদীটিকে আপনাদের উপহার দিলাম এই মহিলা অত্যন্ত সৎ প্রকৃতির ও ধর্মপরায়ণ আমি দুষ্ট মন নিয়ে যতবার তার দিকে হাত বাড়িয়েছি ততবার আমার হাত অবশ শক্তিহীন হয়ে পড়েছে পরে মহিলার নিকট ক্ষমা প্রার্থনা করে সুস্থতা লাভ করেছি অতএব এই যোগ্য মহিলা আপনাদের পরিবেশে সঙ্গতিপূর্ণ হাজরত ইব্রাহিম আলী সাল্লাম রাজার এই দান সাগ্রহে কবুল করলেন বিবি হাজরা বংশগত দিক দিয়ে বাদী ছিলেন না সেই যুগে পরাজিত পুরুষ মহিলাদেরকে দাসদাসী রূপে গণ্য করা হতো এছাড়া চুরি ও হাইজেক করা মানুষদিগকে দাসদাসী করে রাখা হতো। তার মধ্যে রাজপুত্র রাজকন্যা ধনী বণিক ও সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান সন্ততি অন্তর্ভুক্ত থাকত হাজরাতা হাজেরাও সম্ভবত সম্ভ্রান্ত কোনো নবী অলির ঘরের সন্তান হবেন যাতে জালেম রাজা বহু চেষ্টা করা সত্ত্বেও কোনোদিন তাকে স্পর্শ করতে সক্ষম হয়নি সম্মানিত সোধী হজরত ইব্রাহিম আলী সাল্লামের বৈবাহিক ইতিহাস সহ স্ত্রী অপহরণের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে चैनल को सब्सक्राइब करते পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু